চালাবেন তখন দেখবেন যে আমরা ডিএ দিলাম, ডিএ দেওয়ার পরে যখন আপনি ব্রেক থেকে ধীরে ধীরে পা একটু উঁচু করবেন, ভালো করে লক্ষ্য করুন এক্সিলেটার, আমি কিন্তু এক্সিলেটার দিচ্ছি, বামেরটা হচ্ছে এক্সিলেটার আর ডানেরটা হচ্ছে স্পিড মিটার, অর্থাৎ আপনি কত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী, কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে ভাই আপনি আমাদেরকে গাড়ি চালানোর একটি ভিডিও দেন যেন খুব সহজেই আমরা এই গাড়িগুলো চালানো শিখতে পারি। মূলত দেখুন যে একটি গাড়ি চালাতে আপনারা মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা শুধুমাত্র যে গাড়িটা শিখাবে সেই নিবে, এছাড়া কিন্তু আপনার থাকা খাওয়া থেকে শুরু করে অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে গাড়ি চালানো শিখতে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে খুব অল্প অল্প সময়ে আপনারা কীভাবে অটো গাড়ি চালাতে হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। তো দেখুন যে এটি হচ্ছে 2014 মডেল, 14-তেই রেজিস্ট্রেশন করা একটি গাড়ি, গাড়িটির নাম হচ্ছে এফ প্রিমিও। তো প্রথমত আমরা গাড়ি চালানো শেখার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের বেসিক জিনিস থাকে, আর এই সকল বেসিক জিনিস যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে গাড়ি চালানো শিখতে। তো দেখুন যে আমি প্রথমে চাবির কথা বলি, এই গাড়িটিতে দুই রকমের চাবি হয়ে থাকে, একটি হচ্ছে শুধুমাত্র আমরা তালার ভিতরে যেরকম লম্বা কি দিয়ে চাবি খুলি সেই চাবিটি, এবং অপরটি হচ্ছে এরকম রিমোট সিস্টেম চাবি। এই রিমোটে কিন্তু তিনটি বাটন থাকে, আপনারা জানেন প্রত্যেকটা অটো গাড়িতে কিন্তু রিমোটের তিনটা বাটন থাকবে, একটি হচ্ছে দরজা লকের বাটন, আরেকটি দরজা খোলার বাটন, এবং তৃতীয়টি হচ্ছে ব্যাগডালা খোলার বাটন। তো এই সম্পর্কে আমি পরে আসি, আগে আমরা যেহেতু গাড়ি চালানো শেখার একটা ভিডিও করতেছি তো গাড়ি চালানোটা শেখাই। তো প্রথমেই আমরা গাড়ির দরজাটি খুলবো। গাড়ির দরজাটি খোলার পরে যখন আপনারা প্রথমে গাড়িটি চালানো শিখতে যাবেন তখন কিন্তু বেসিক কিছু কাজ থাকবে, সেই বেসিক কিছু কাজের ভিতরে আপনি দেখবেন আপনার ড্যাশবোর্ডের খুলবেন, আপনি বনেটটা খুলবেন, বনেটটা খোলার পরে কিন্তু তেল মোবিল ঠিক আছে কিনা সমস্ত কিছু চেক করবেন। তো সমস্ত কিছু যখন চেক হয়ে যাবে তখন জাস্ট আপনারা গাড়িতে সিটের উপরে বসবেন। এখন সিটে বসার পরে আপনাদের এইখানটার ম্যানুয়াল কিছু জিনিসপত্র জানার দরকার হয়। তো আমি যেটাতে হাত ঘোরাচ্ছি সেটি হচ্ছে স্টিয়ারিং, এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন যে এটিকে বলা হয় গিয়ার লিভার। তো যখন আপনারা গিয়ার লিভারটি দেখবেন তখন আমার পায়ের সামনে দেখতে পাচ্ছেন দুইটা কি আছে, দুইটা আর কি হ্যান্ডেল আছে বলা হয় হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটির একটিকে বলা হয় এক্সিলেটার, অর্থাৎ এটি হচ্ছে এক্সিলেটার, অর্থাৎ আপনি যখন হচ্ছে গাড়িটি খুব দ্রুত গতিতে চালাবেন বা আস্তে চালাবেন তখন এটি দিয়ে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং অপরটি হচ্ছে ব্রেক। ম্যানুয়াল অটো গাড়িতে শুধুমাত্র এই দুটি জিনিসের কাজই থেকে থাকে। তো আমি ফার্স্ট টাইমে দেখবেন যদি আপনাদের কাছে রিমোট থেকে থাকে তাহলে আপনাদের আর কোনো কাজ নাই, রিমোট আপনার সারা শরীরে যে কোনো জায়গায় থাকলেই আপনারা গাড়ি স্টার্ট করতে পারবেন। তো স্টার্ট করার জন্য প্রথমে আপনাকে ব্রেকে চাপ দিতে হবে, ব্রেকে যখন চাপ দিবেন তখন দেখবেন যে এখানে যে ইগনিশন সুইচ আছে, অর্থাৎ ইঞ্জিনের যে সুইচ আছে সুইচটিতে একটি সবুজ বাতি জ্বলে উঠেছে। আচ্ছা, সবুজ বাতি জ্বলে ওঠার পরে সবুজ বাতিতে জাস্ট আপনারা একটি পুশ করবেন, পুশ করলেই কিন্তু আপনাদের গাড়িটি স্টার্ট হয়ে যাবে। তো এখন কাজ হচ্ছে যে এক্সিলেটার দিয়ে আপনারা এইখানটা ভালো করে লক্ষ্য করুন এক্সিলেটার, আমি কিন্তু এক্সিলেটার দিচ্ছি, বামেরটা হচ্ছে এক্সিলেটার আর ডানেরটা হচ্ছে স্পিড মিটার, অর্থাৎ আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন সেটার স্পিড নির্ধারণ করবে। এইখানে আছে হচ্ছে আপনার তেলের যে ইন্ডিকেটর, তেলের ইন্ডিকেটরটা, এবং এইখানটায় আছে আপনার ইঞ্জিনটি কতটুকু গরম হচ্ছে সেই ফারেনহাইট মিটারটি। এই ফারেনহাইট মিটারটির সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত বলতে চাচ্ছি, এর কারণ হচ্ছে এর টেম্পারেচার যদি হাই হয়ে থাকে তাহলে আপনারা সাথে সাথে কিন্তু গাড়িটি বন্ধ করে দেবেন এবং জানবেন যে গাড়িতে কোনো রকম ত্রুটি আছে। তো যাই হোক, আপনারা গাড়িটি যখন চালু করবেন, চালু করার সময় কিন্তু এই যে ব্রেকটা, ব্রেকে পা দিবেন, ব্রেকে পা দেওয়ার পরে কিন্তু এই যে গিয়ার লিভারটি আছে, এই গিয়ার লিভারটি জাস্ট এই ডিয়ের ভিতরে আপনারা চাপ দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ের ভিতরে চাপ দিবেন, তবে অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিতে দেখা যাচ্ছে যে এনের ভিতরে হয়ে থাকে। তো এইখানটা আপনারা বুঝবেন কীভাবে, এইখানটা বুঝবেন আপনারা এই যে আপনার ড্যাশবোর্ডে যে মিটারগুলো আছে, দেখুন আমি এখনও কিন্তু নিউট্রালে আছে, তো আমি যখন ডিতে দিচ্ছি, অর্থাৎ ড্রাইভ, ডি ফর ড্রাইভ, ঠিক আছে, ড্রাইভে দিচ্ছি, এবং আপনারা দেখতে পাবেন যে ডি আছে, এস আছে, বি আছে, এস এবং বি এই দুটার কাজও অবশ্যই আছে। তবে সাধারণভাবে আমরা যখন প্লেন রাস্তাতে গাড়িগুলো চালাই তখন শুধুমাত্র ড্রাইভিং মোডেই আপনারা গাড়ি চালাবেন। তো যখন আপনারা ড্রাইভিং মোডে গাড়ি চালাবেন তখন দেখবেন যে আমরা ডিএ দিলাম, ডিএ দেওয়ার পরে যখন আপনার ব্রেক থেকে ধীরে ধীরে পা একটু উঁচু করবেন বা সরাতে থাকবেন তখন কিন্তু আপনার গাড়িটি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, এবং যখন আপনারা এই গাড়িটি দেখবেন যে একটু স্পিডে বাড়াচ্ছেন তখন কিন্তু আপনাকে
কি করতে হবে, এই এক্সিলেটরতে চাপ দিতে হবে। যখন আপনারা এক্সিলেটরে চাপ দিবেন, এক্সিলেটরে চাপ দেওয়ার পরেই কিন্তু আপনাদের গাড়িগুলো ভাগতে থাকবে, অর্থাৎ সামনের দিকে যেতে থাকবে। আর আরও একটি বিষয়, যে অনেকেই মনে করেন যে এই সকল গাড়ি চালানো অনেক হার্ড ব্যাপার, অনেক সমস্যা হয়। আসলে হার্ট এবং সমস্যা বলতে পৃথিবীতে কোনো কিছু নেই। যদি আপনি গাড়ি চালাইতে থাকেন এবং আপনি যদি গাড়ির শুধুমাত্র মাপটি বুঝেন, তাহলেই কিন্তু এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন। তো এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রথম একটি পার্ট। আমি ধীরে ধীরে গাড়ির যতগুলো পার্টস আছে, পার্টসের নাম বলবো আপনাদেরকে, সেই সাথে ড্যাশবোর্ড, তারপরে ইঞ্জিনের যে সকল কাজগুলো আছে সেই সকল কাজগুলো দেখে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে গাড়ির আসলে প্রবলেম হয়েছে কিনা, সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর দেখার অপেক্ষায় থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।